মা তুমি ফিরে এসেছ কি হয়েছে কাঁদছো কেন ওরা কি তোমার গায়ে হাত দিয়েছে তোমার মেয়ে জেনে ওরা ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমি আমি হাতে পায়ে ধরে কত মিনতি করলাম কেউ আমার একটা কথাও শুনল না মা তুমি কেঁদো না দেখে নিও ওই সারা কবির ঠ্যাং আমি ভেঙে দেব তোমাকে কি ইচ্ছু করতে হবে না সব দোষ তো আমার চোরা কারবারি বলে আমার না হয় বদনাম আছে কিন্তু যে ভালোবাসার মূল্য দেয় না সে আবার কেমন কবি ও দেখছি আমার চাইতেও খারাপ আমাকে নিয়ে আর দুঃখ করো না তো আমার যা হবে তাই হবে মা গো মা এ কদিনের হাড় ভাঙা খাটুনিতে তুমি যে হাড় দিশার হয়ে গেছো যাও নিয়ে খেয়ে আরাম করো যাও আরে আমার মেয়েটাকে সোজা পেয়ে কদিন ফ্রি খাটিয়ে নিলি বাসন মাজালি কাপড় কাচালি ভাত রাঁধালি তারপরও তোদের দয়াবায় হলো না কবি মঈন চৌধুরী তুই এত নিষ্ঠুর নিষ্ঠুর বলো আর যাই বলো ওই মেয়েকে তাড়িয়ে দিয়ে আমি কোনো অন্যায় করিনি কোন খেয়ালে মেয়েটা একাজ করতে গেল আমি ঠিক বুঝে উঠতে পারছি না জানাজানি হলে ওর মান সম্মানই বা থাকতো কোথায় আরে রাখো তো মান সম্মানের ভয় থাকলে কি কেউ কাজের মেয়ে সে যেমন করতে পারে ও তো এসেছিল আমাদের ব্ল্যাকমেল করতে তুমি যাই বলো আমার মনে হয় মেয়েটার কোনো বদমতলব ছিল না তাই যদি না থাকবে তাহলে সে এসেছিল কেন দেখলে না সাগরকে জড়িয়ে কি সব কথা বলে গেল ভাগ্যিস ছেলে আমার ওর ফাঁদে পা দেয়নি কি হলো তুমি আবার যাচ্ছ কোথায় হাঁড়ি খেলতে নদী 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 পিঙ্কি পিঙ্কি আমি হেরে গেছি পিঙ্কি কিছুই করতে পারলাম না এরকম যে হবে তা তো আগেই বলেছিলাম তুই তো তখন কোনো কথাই শুনলি না সাগরের মন পেতে আমি এত কিছু করলাম এত কিছু করলাম আরো আমার ভালোবাসা কোনো দামই দিল না আমি চলে আসার সময় ও শুধু চেয়ে চেয়ে দেখলো কিছুই বললো না কিছুই করলো না আপা বলি কবি সাহেবের বাড়ির থেকে গাড়ি পাঠিয়ে দিছে এই লোন কাগজ আর চাবি দেখলি দেখলি তোরা কেমন মানুষ আমি বাবার মতো মনে করে গাড়িটা দিলাম তাও ফেরত পাঠিয়ে দিল তুই তো অনেক কিছুই মনে করিস তার সিনেমার নায়িকার মতো এখন আর ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদিস না তো না আমি আর কাঁদব না আমি বিষ খেয়ে মরে যাব আমি মরে যাব আমি বিষ খেয়ে মরে যাব